হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাই অমরকার ইউটিউব চ্যানেলে তোমাদের সাথে আছে আমি অমর তো আমি আজকে তোমাদের দেখাবো এমআরএল কার্ড প্লেয়ার সেটিং কীভাবে তৈরি করে ঠিক আছে তো এটাকে এমআরএল কার্ড এমআরএল কার্ড প্রেয়ার সেটিং বলতে পারো চৌকির পেয়ার সেটিং বলতে পারো যে যেরকম জিনিসটাকে বুঝতে পারে সেরকমই চলবে ওকে তো তোমরা দেখতে পাচ্ছো আমি এখানে স্যাম্পেলটা করে রেখেছি তো এটা কীভাবে তৈরি করে সেটা আমি তোমাদের দেখাবো আর এই 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 থাকাটাও আমাদের এই জুয়েলারি লাইনে চলে আমাদের এই সোনার লাইনে এই জিনিসটাও চলে ঠিক আছে তো চলো তাহলে এটা কীভাবে তৈরি করে দেখায় আর আজকে তোমাদের আরও নতুন কিছু টুলবারের সম্বন্ধে আমি জানাতে চলেছি অ্যাডভান্সের যেটা সাহায্যে তোমরা তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে তোমরা আরও আইডিয়া পাবে যে এই জিনিসটা কী হয় কী থেকে কী হয় কেমন তো তোমাদের স্যাম্পেলটা ভালো করে দেখিয়ে দিই আর এটার কাজ হলো এই চৌকিগুলো সরি এই প্রেসেডিংটার সম্ভবত দু রকমের বুঝলে তো এই আমার এই মাথাটা একটা দেখতে পাচ্ছি এটা কোন গোচের হয়ে আছে চারটে প্রং আছে রাউনের আর আরেকটা যেটা হয় সেটা হচ্ছে এখান থেকে এটা রাউন্ড হয় একটা প্রং থাকে না তিনটে প্রং থাকে ঠিক আছে তো এই জিনিসটা প্রসেস একই হয় খালি কোনগুলো একটুখানি আলাদা হয় আর এটা সম্ভবত এই ছটা এই তিনটে দুটো পাঁচটা চৌকি আর চারটে গোল দিয়ে এটা এই সেটিংটা হয় সেটিংটা হয় ওকে তো চলো তাহলে আমি ভিডিওটি শুরু করলাম তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা অনুরোধ যদি দেখার পর তোমাদের ভিডিওটি ভালো লাগে কিংবা তোমরা আইডিয়া পেয়ে থাকো একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও ওকে তো চলো তাহলে আমি ভিডিওটি শুরু করি তো রেড বন্ধ করতে আমাকে বন্ধ করে দিলাম দেওয়ার পর আমি এটাকে টোটাল হাইট করে দিই হাইট তো আমি এর আগের ভিডিওতে তোমাদের আমি চৌকি দেখিয়েছিলাম যে কীভাবে চৌকি তৈরি করে তো সেই জন্য আমি চৌকিটা দেখালাম না যারা যেসব বন্ধুরা যদি না দেখে থাকো আমার ওই ওই আগের ভিডিওটা তোমরা দেখে নিতে পারো সেখানে আমি চৌকি কীরকমভাবে তৈরি করে আমি দেখিয়েছি ঠিক আছে তো প্রসেস একইভাবে চৌকি তৈরি করে খালি প্রংগুলো দিতে হবে না ঠিক আছে তো আমার যে এখানে এখানে যেহেতু এটা আমার করা আছে এটাকে আমি সিলেক্ট করে নিই নিয়ে পয়েন্টটা ধরে জিরো এন্টার মানে সেন্টার হয়ে গেল আমার ওকে কন্ট্রোলে ফয়ান এবার দেখো তোমরা এখানে স্টোন নিয়েও কাজ করতে পারো ম্যাট্রিক্স থেকে কিংবা রাইনোর প্রসেসও করতে পারো ঠিক আছে সেটা কোনো ফ্যাক্ট পড়বে না তো আমি আগেরটা যেহেতু স্টোন আছে আমার তো আমি এটা বিনা স্টোনই করছি কেমন তো দেখো এবার কী করতে হবে আমার যে তোমরা যে চৌকির মাপ তোমরা মোটামুটি একটা করে নেবে ব্যাকেট নেবে কোনো টেপার ফেপার নয় ঠিক আছে স্ট্রেট চৌকি নেবে নেওয়ার পর এটাকে সিলেক্ট পুরোটাকে সিলেক্ট করবে এটাকে কপি করবে কপি ঠিক আছে কপি করার পর এখানে ইন্ডা আছে ইন্ডাকে সিলেক্ট করবে করে এদিকের ইন্ডিকে ঠেকাবে আবার এদিকে ইন্ড থেকে এদিকের ইন্ডিকে ঠেকাবে ঠিক আছে আমার হয়ে গেলো তিনটে চৌকি এবার আর চৌকি লাগবে এর মধ্যেখানে চৌকিটাকে সিলেক্ট করবে করে এটাকে কপি করে নেবে জিরো ইনটা ওপর দিকে তুলে নেবে ঠিক আছে এ দেখো তোমরা অর্থ চালু করে কাজ করবে এ দেখো আমার অর্থ বন্ধ আছে বলে দেখেছো এদিক ওদিক টাকা হচ্ছে অর্থ চালু করে কাজ করবে এই জিনিসটা আমার সোজা দরকার মানে এই যে মধ্যেখানের চকিটা সোজাসুজি হবে আমার ওপরের চৌকিটা ঠিক আছে তো এখানে আমি এক কপি নিয়ে চলে গেলাম নেওয়ার পর এটাকে রোটেট করে নেবে ওপরেরটাকে সিলেক্ট করাবে বা রোটেড এই যে রোটেড পয়েন্টটা ধরে অর্থ বারবার বলছি অর্থটা চালু করে কাজ করবে কেমন তো এবার এটাকে মুভ করবে মুভ এখানে মিডিল ধরবে আর এর মি ছেড়ে দেবে ঠিক আছে দেওয়ার পর এটাকে স্কেল করতে হবে স্কেল এই যে স্কেল আছে ইন্ডে ধরবে ধরার পর এই ইন্ড ধরে এখানে গিয়ে ছেড়ে দাও ঠিক আছে তোমার বুঝতে পারলো এই মধ্যখানের চৌকিটা সোজাসুজি ওম ওপরের চৌকিটা হয়ে গেলো এবার ওপরের চৌকিটাকে সিলেক্ট করে মিরর মারো এই যে মিরর ঠিক আছে বুঝতে পারলো আমার এখানে চৌকির এটা চলে এলো এবার এখানে রাউন্ড হয় রাউন্ড এই চারটে জায়গায় রাউন্ড হয় এবার একটা জিনিস তোমাদের দেখায় দেখো এখান থেকে একটা লাইন নেবে ঠিক আছে লাইন নেওয়ার পর এখানে মিডিল ধরবে ধরে লাইনটাকে ড্র করে নেবে ঠিক আছে তো এই দিকেও আমাকে লাইনটাকে ড্র করতে হবে ঠিক আছে আমার হয়ে গেল এখানে চার চকো সেপটা এবার দেখো এই যে এক্সট্রা এক্সট্রা যে এগুলো আছে না কার্পুনও এগুলোকে ট্রিম করতে হয় ট্রিম ঠিক আছে ট্রিম করলে এ দেখো এখানে ট্রিম আছে এই যে ট্রিম ট্রিম করলে এই বাইরের জিনিসগুলো তোমার কেটে যাবে ঠিক আছে তো আমি বাইরের জিনিসগুলো কেটে দিই কার্পুন আমার দরকার নেই যেহেতু বুঝতে পারলে আমার হয়ে গেল সেটা স্কেপ করে জয়েন্ট করে নাও নেওয়ার পর এ দেখো আর একটা জিনিস তোমাদের দেখাই পয়েন্ট জিরো এন্টারে আমি তোমাদের দেখিয়েছি যে পয়েন্ট নিয়ে জিরো এন্টার করলে এখানে সেন্টারে চলে আসে কিন্তু এ দেখো আমার এই জায়গাটা একটা পয়েন্ট দরকার ঠিক আছে তো আমি যদি ডাইরেক্ট এখান থেকে পয়েন্ট নিই আমার এই বক্সটার সেন্টার কোনখানটা আমি বুঝতে পারছি না তো এর জন্য আর একটা প্রসেস আছে দেখো একটা লাইন নেবে এখান থেকে মিডল থেকে গিয়ে এদিকে নেয়ারে গিয়ে ছেড়ে দাও এবার পয়েন্টটাকে নাও নেওয়ার পর এই যে মিডিলে গিয়ে পয়েন্টটাকে ছেড়ে দাও ঠিক আছে আমার বক্সের সেন্টার হলো এইটা ঠিক আছে একটা প্রসেস এবার আমাকে যেটা করতে হবে এই যে কার্ভটাকে আমি যেটা বক্স করেছিলাম সেটাকে প্যাচ করো প্যাচ পি এ টি প্যাচ করে ঠিক আছে আর একটা জিনিস করতে হবে দেখো এখান থেকে লাইন নেবে লাইন এর ইন্ড এর ইন্ড আবার এর ইন্ড থেকে এর ইন্ড তো এটারও সেম প্রসেস এ ইন্ট থেকে এ রিং আর এ রিট থেকে এর ইন্ট ঠিক আছে নেওয়ার পর এবার দেখো এই যে যেটাকে প্যাচ করেছিল সেটাকে সিলেক্ট করো করার পর এখান থেকে তোমরা অফসাইড সার্ভিসও করতে পারো কিংবা এখান থেকে এক্সক্লুড সার্ভিস আছে ঠিক আছে এই যে এটাকে বোথ সাইডটাকে বন্ধ করো ও মাইনাস টু এম এম আমি করবো ঠিক আছে করার পর আমাকে ওপরের সার্ভিসটা দরকার নেই এটাকে আমি ডিলিট মেরে দিই ওকে এবার যে কার্ভগুলো যে ড্র করেছিল দেখো এই একটা কার্ভ ড্র করেছিল আর এ একটা কার্ভ ড্র করেছিল তাই তো এই কার্ড দুটোকে ধরো একসঙ্গে সিলেক্ট করো করে এলো এফটি লফট করো ঠিক আছে লফটটা কেন করলো আমি তোমাদের জানাচ্ছি ঠিক আছে এই একটা কার্ভ আছে এখানে আর এখানে একটা কার্ভ আছে এটাকেও লফট করো ঠিক আছে এবার একটা জিনিস তোমাদের আমি দেখাই দেখো এই যে চৌকিগুলো বসানো আছে দেখো নিচু দিকে ডাউন আছে আমার ঠিক আছে পয়েন্ট ফাইভ সিক্স নিচে দিকে ডাউন কারণ এই যে গোলের যে মেটালটা তৈরি হবে ওই মেটালের মেটাল থেকে কেটে কেটে কিংবা চর দিয়ে এই চৌকিগুলোকে টাইট করতে হয় প্রেসারে আর মধ্যিখানের চৌকিটা এই চারটে চৌকির প্রেসারের মধ্যিখানের চৌকিটা থাকে বুঝতে পেরেছো একরকমই ইঞ্জেবেল সেটিংই বলতে পারো ওই জিনিসটাকে ওকে তো এটাকে আমি হাইট করে দিই একবার তোমাদেরকে দেখানো হয়ে গেলো এটাকে আমি হাইট করে দিই কথা একটু প্রবলেম হবে ওই ইয়ে হয়ে গেলে এবার দেখো এখানের সার্ভিসগুলোকে সিলেক্ট করো এই একটা সার্ভিস আছে সরি এখানে একটা সার্ভিস আছে ঠিক আছে করার পর এটাকেও অফসেট অফসেট সার্ভিসও করতে হবে কিংবা এখান থেকে এক্সক্লুড সার্ভিসও করে নাও এটাকে বোথ সাইড চালু করে নাও করে পয়েন্ট আমি মোটামুটি পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট সিক্স আমি করলাম বোথ সাইড ঠিক আছে আমার ওটাকে ডিলিট করে দাও পয়েন্ট সিক্স মানে কি আমার এই যে সলিড যে আমি বক্সটা করেছিলাম এই বক্সটার থেকে আমাকে পয়েন্ট সিক্স ওই যে চৌকিগুলো চৌকি ব্যাকেট এই নিচের দিকে পয়েন্ট সিক্স নিচের দিকে বসবে আর ওপরের যে চারটে মেটাল তৈরি হবে ওর মধ্যে রাউন্ডগুলো বসবে ঠিক আছে তো দেখতে পাচ্ছি আমার এখানে মেটালগুলো আমার পয়েন্ট সিক্স এই মেটালের ভেতর দিকে ঢুকে গেছে ঠিক আছে এবার দেখো এখানে বুলিন ডিফেন্স করতে হবে সলিড মেটাল কাটার জন্য বুলিন ডিফেন্স কার্ভ কাটার জন্য যেরকম ট্রিম আছে সেরকম সলিড মেটাল কাটার জন্য বুলিন ডিফেন্স আছে দেখো যেটাকে কাটবে আমি এই বক্সটাকে কাটতে চাই ঠিক আছে বক্সটাকে সিলেক্ট করো করে এখানে বুলিন ডিফেন্স আছে এই বুলিন ডিফেন্স করার পর এখানে যেগুলো দিয়ে কাটবে সেগুলোকে সিলেক্ট করো করে এন্টার করে দাও দেখো আমার এখানে কেটে গেছে বুঝতে পারলে ঠিক আছে বুলেন ডিফেন্সের এটা হচ্ছে কাজ তো আর একবার করতে হবে আমাকে এই কারগুলোকে অফসেট যে আমি তোমাদের এতদিন দেখিয়ে এসছি চৌকির অফসেট মারবে গোলের অফসেট মারবে তো সেম অফসেট তোমরা মারতে পারো মারার পর অফসেটগুলোকে সিলেক্ট করে পাস করো এই যে পজ করে নাও ঠিক আছে এটা তোমরা পার করে দাও এটা কোনো প্রবলেম হবে না কারণ এটা তো হোল করতে হবে এই জিনিসগুলোকে বুঝলে তো এই যে সলিড মেটালটাকে হোল মানে হোল করতে হবে যাতে জালিটা আমার হয় ঠিক আছে তো আবার দেখো সেম প্রসেস এই যে মেটালটাকে কাটতে যাও সেটাকে সিলেক্ট করো করার পর বুলিন ডিফেন্স করে নাও এই যেখানে বুলিন ডিফেন্স ওকে তো এই মেটালগুলোকে সিলেক্ট করো করে এন্টার মেরে দাও ঠিক আছে বুঝতে পারলে হয়ে গেলো আমার কাটা আমার জালিটা হয়ে গেলো কাটা এবার এটাকে তোমরা চ্যাম্পার মারতে পারো ওটা কোনো প্রবলেম হবে না তো আমি চ্যাম্পার মারব না এটাই ঠিক আছে এবার আমাকে যেটা করতে হবে এখানে রাউন্ড দিতে হবে তো রাউন্ডের বেলা এবার দেখো যদি রাইনও তো তোমরা করো তো রাইন প্রসেস জানো যে রাউন্ড সার্কেল নিয়ে মধ্যিখানের পয়েন্টটাকে ধরে এখানে পয়েন্টটা ধরে দেবে দিয়ে ওখানে এবার পলং বসাতে হবে তো আমি ম্যাট্রিক্সে দেখাবো তো ম্যাট্রিক্সে দেখে নাও এখানে স্টোন এই যে জেম লোডার জেম লোডার জেম স্পেস রাউন্ড স্টোন রাউন্ডস্টোন আর একটা প্রসেস আছে জানো তো তোমাদের এটা তো প্রত্যেক ভিডিওতে থাকে আর একটা প্রসেস দেখে নাও সার্ভিসটাকে সিলেক্ট করো সার্ভিস মানে কি এই পুরোটা হচ্ছে সার্ভিস সার্ভিসটাকে সিলেক্ট করো করে যেখান থেকে তোমরা জেম প্রোফাইল করো তো ওখানে জেম জেম অন সার্ভিস আছে ঠিক আছে জেম অন সার্ভিস ক্লিক করো করার পর এখানে পয়েন্ট যেহেতু আমার সিলেক্ট হয়ে আছে পয়েন্টটাকে ধরে ছেড়ে দাও দেখো এটা একটু ব্যাক আছে এটাকে রোটেট করতে হবে রোটেড এই রোটেড এর এন্ডে ধরো ঠিক আছে সমান হয়ে গেল এবার দেখো জেমটাকে সিলেক্ট করার পর এখানে সেটিং আছে সেটিংয়ে যাবে এই যে এখানে সেটিং সেটিংয়ে যাওয়ার পর এখানে প্রং বিল্ডার আছে ঠিক আছে প্রং বিল্ডারে সিলেক্ট করার পর এই প্রং বিল্ডার শুধু জেমকে চেনে জেম মানে আমি যে জেমটাকে সিলেক্ট করে রেখেছি শুধু দেখো জেমকে চেনে জেমকে আমি সিলেক্ট করে দিলাম ঠিক আছে এ দেখো ও অটোমেটিক আমাকে প্রং দিয়ে দিল এবার প্রং দেখো এখানে তোমার প্রঙের ডায়মিটার আছে ঠিক আছে এখানে যেরকম টেপার আছে টেপারকে জিরো করতে হয় ঠিক আছে ফ্লিট আছে ফ্লিটটাকে সিক্সটি সিক্সটি এইট করতে হয় আর ড্রপ আছে ড্রপটাকে মোটামুটি দিকে আমার নামানো আছে কারণ পয়েন্ট সেভেন ওয়ান নামিয়েছি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পয়েন্ট সেভেন ওয়ান নামানো আমার কেন আছে এই যে নিচো দিকে অব্দি একদম আছে কারণ এই চৌকিটা যদি বাই চান্স ছোটো দেয় মানে আমাদের খদ্দের যখন খদ্দের তো স্টোন তো যদি ছোটো দেয় পাথর তো প্রং এর যে চটটা নামবে এখানে ওই চটার মাধ্যমে চকিগুলো আটকানো যেতে পারে তো আমি সেই জন্য ড্রপটাকে আমি নিচে দিকে নামিয়ে দিয়েছি পয়েন্ট সেভেন ওয়ান ওকে তার এখানে স্মল প্রং হাইট পয়েন্ট এইট করা আছে আমার যে মোটা প্রংগুলো কত দিয়েছি সেটা হচ্ছে পয়েন্ট ফাইভ ঠিক আছে বুঝতে পারলে এবার এটাকে আমি রাইট ক্লিক করে ছেড়ে দিলাম বুঝতে পারলে কী হলো কিংবা রাইনোতে যদি করতে যাও রাইনর দেখিয়ে দিচ্ছি একবার তোমাদের প্রসেসটা ম্যাট্রিক্স হয়তো সব বন্ধুরা নাও বুঝতে পারে রাইনর প্রসেসটা দেখে নাও তো রাইনোর প্রসেস হচ্ছে একটা পয়েন্ট নাও পয়েন্টটা নেওয়ার পর ওই পয়েন্টটাকে ধরে পয়েন্ট ফাইভের একটা সার্কেল ড্র করো করে এটাকে মুভ করে ওপর দিকে তুলে নাও হ্যাঁ ওপর দিকে উঠে আছে এবার এটাকে মুভ করে ঠিক আছে হয়ে গেল এবার পস করে নাও জিনিসটাকে এই যে পস তো বোধশাই বন্ধ করে দাও ঠিক আছে পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন নয় এক এম এম এর দি এক এম এম ছোটো হয়ে যাবে ওয়ান পয়েন্ট সেভেন এম দি ঠিক আছে এবার এটাকে নিচের দিকে নামাও মুভ জেড ঠিক আছে নামানোর পর এটাকে ফ্লিট করে নাও ফ্লিট পয়েন্ট টু ফোরের ঠিক আছে এবার এটাকে পোলার করে নাও পোলার এই যে আরে পোলার এখানে আমার আছে ফোর ডবল এন ঠিক আছে প্রসেস অনেক রকমই আছে তোমরা যেরকম হিসেবে করতে যাও জিনিসটাকে সেটার জন্য কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো ম্যাট্রিক্সও আমি তোমাদের দেখিয়ে দিলাম আর আইনতেও দেখিয়ে দিলাম বুঝলে এবার এটাকে আমি কালারটা চেঞ্জ করে দিই দেওয়ার পর এটাকে মিরর মেনে মিরর এই যে মিরর জিরো এন্টার এদিকে এক কপি যাবে আর এদিকে এক কপি আসবে ঠিক আছে এবার পুরো জেমগুলোকে সিলেক্ট করো করে সরি শুধু জেম সিলেক্ট হবে এবার জেমগুলোকে সিলেক্ট করতে হবে এখানে একটা জেম সিলেক্ট করার পর এখানে কালার নিয়ে নাও নেওয়ার পর এটাকে গ্রুপ করে দাও গ্রুপ করার পর এটাকে জেম কাটার করবে জেম এই যে তোমরা জেম প্রোফাইল তারপর যা এখানে জেম প্রোফাইল যে করো ওই একই পে লিস্টের মধ্যে থাকবে জেম কাটার ঠিক আছে জেম কাটার এখানে দেখছো তোমাকে নানা রকম দিয়ে দিয়েছে জেম কাটারও এডিট করা যায় ঠিক আছে সেটা পরে যদি কোনোদিনও আমার বন্ধুদের কোনো যদি অসুবিধা হয় তো আমাদেরকে আমাকে জানিও আমি তোমাদের দেখিয়ে দেবো এখানে জিম কাটার আমি মেরে ঠিক আছে রাইট ক্লিক করে ছেড়ে দিলাম ঠিক আছে জেম কাটারও একই কাজ বুলিন ডিফেন্সের মতো তবে বুলিন ডিফেন্স করতে হবে আমাকে যে পিসটাকে কাটা কাটতে যায় সেটাকে দিয়ে জেম কাটার ইন্টারমিট তো এই দেখো আমার বিধ হয়ে গেছে ঠিক আছে এবার আমাকে কার্ভগুলোকে কার্ভগুলোকে সব হাইট করে দিই দিয়ে টোনগুলো সরি স্টোনগুলোকে হাইট করে দিয়ে কারগুলোকে হাইট করে দিই ঠিক আছে তো দেখলে আমার হয়ে গেলো চৌকির পেজার সেটিং তৈরি দাঁড়াও তোমাদের একটু ভালোভাবে জিনিসটাকে দেখিয়ে এ দেখো ঠিক আছে আর চ্যাম্পারটা আবার মেরে নিই বুঝলে দা চ্যাম্পারটা মেরে তোমাদের দেখিয়ে দিই এখানে চ্যাম্পার করো চ্যাম্পারেজ পয়েন্ট থ্রির এদিকে এদিকে চেম্বারটা মাল কি কাজগুলোকে দেখতেও ভালো লাগে আর তোমার এগুলো সরি পাথরটা যে বসে না পাথরটা এই কাড়া কাড়া এটাকে কাড়া বলে তো কাড়া চেয়ে বসতে পারে

তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারলে জিনিসটা আমি তোমাদের দু রকম করেই দেখালাম এবার এটাকে রেন্ডারিং করে আবার দেখাই তোমাদের এই যে রেন্ডারিং ঠিক আছে তো ভিডিওটি যদি তোমাদের দেখে ভালো লেগে থাকে কিংবা যদি আইডিয়া কিছু পেয়ে থাকো তো আমাকে কমেন্টে জানিও আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানিও ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা আবার বলছি একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও আর কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানিও ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের দিনটি শুভ হোক